সাধারণত এটা 25% গ্রোথে এই সেক্টরটা গ্রো ছিল। এখন এই মার্কেট সাইজ প্রায় 20,000 কোটি টাকার উপরে বাংলাদেশি টাকায়, এবং এটা আগামী 2023 সালের ভিতরে এটা 30,000 কোটি টাকা উপরে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, আমাদের ইয়াং জেনারেশন এই সেক্টরের প্রতি আগ্রহী হচ্ছে, আমাদের ইয়াং যে উদ্যোক্তারা আছে তারা যাদের যে গতানুগতিক বা ট্রেডিশনাল যে ব্যবসা আছে সেখান থেকেও ক্রমান্বয়ে তারা ডিজিটালাইজেশনের দিকে আগ্রহী হচ্ছে, এবং সেখানে তারা বিভিন্ন মার্কেট প্লেস বা নিজেদের উদ্যোগগুলোকে ডিজিটালাইজ করে ই কমার্সের মাধ্যমে ব্যবসায় উন্নীত হচ্ছে। সেই কারণে আমাদের এই গ্রোথটা বাড়ছে, আশা করি আগামীতে এই গ্রোথটা অব্যাহত থাকবে, পাশাপাশি এর বৃদ্ধি হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, বৃদ্ধি হবার সম্ভাবনা বেশি বলছিলেন, এবং আমাদের বাংলাদেশের এখনকার যে ই কমার্সের টাকার অঙ্কে যে পরিমাণটি আছে তার একটি ধারণা দিলেন। আপনার কাছে জানতে চাই, সারা পৃথিবীতে আসলে ই কমার্সের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় সেটি আসলে সেটির পরিমাণ কেমন মোট ব্যবসা বাণিজ্যের, এবং সেখানে আমাদের অংশ কতখানি? যেটা আপনার আন্তর্জাতিক যে বাজার সেটা হলো কি আসলে ক্রস বর্ডার মার্কেট, টোটাল আপনি ক্রস বর্ডার মার্কেট যদি বলেন সেটা হবে প্রায় 1,000 কোটি বিলিয়নের মতো, সেখানে আমাদের অবস্থান খুব বেশি নাই। কিন্তু যেটা ইয়ে মার্কেট সেটা হলো আসলে যে কোনো রিটেল মার্কেটের অ্যারাউন্ড 15% পর্যন্ত ই কমার্সের ট্রানজেকশন হয়ে থাকে, বাংলাদেশে সেটা 2%-এর নিচে, কোনো কোনো দেশে এটা 24-25% পর্যন্ত রিটেল ট্রানজেকশন হয় ই কমার্সের মাধ্যমে, আর এভারেজ যদি ধরেন সেটা 15-16% ভিতরেই আছে। কিন্তু আমরা এখনো 2% নিচে, তো আমাদের সম্ভাবনাটা অনেক বেশি ই কমার্সের রিটেলে এই গ্রোথটা তৈরি হওয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। jadoo.com এর উদ্যোক্তা যাদব দেবনাথ, আপনার কাছে জানতে চাই, আপনি ই কমার্সের একটি প্ল্যাটফর্ম যেটি আপনার jadoo.com, সেই ব্যবসার অভিজ্ঞতাটি আমাকে বলবেন যে বাংলাদেশে এই যে ব্যবসা করছেন বা আপনার ব্যবসাটি কি শুধু বাংলাদেশ কেন্দ্রিক নাকি আন্তর্জাতিক অবস্থায়, এটির একটি ধারণা দিবেন। থ্যাংক ইউ আপু। শাহাবুদ্দিন ভাই ওখানে আছেন। আমার অভিজ্ঞতা, আমি তো ব্যবসা করি আসলে ক্রস বর্ডার নিয়ে, আর গত 6 বছর যাবৎ আমরা jadoo.com এখানে আছে, যেখানে আমরা চেষ্টা করেছি যে সততার সাথে বস্তুনিষ্ঠ ভাবে বা আইনের মধ্যে থেকে ব্যবসা করার জন্য। তবে মাঝখানে আমাদের কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আপনি জানেন, এটা আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আমরা আছি, এখান থেকে সরে গেলে চলবে না। পাশাপাশি আমরা মনে করি যে আমার অভিজ্ঞতা যে যে প্রবলেম গুলি আমাদের হয়েছে ই কমার্সে সেগুলির জন্য অবশ্যই আমরা ভুক্তভোগী। পাশাপাশি আমরা কিন্তু বেশ কনফিডেন্ট এখন যে আমরা একটা মূল ধারায় আসতে পেরেছি, যেখানে আমি অপার সম্ভাবনাময় ই কমার্স দেখতে পাই বাংলাদেশে। তো এই এই মুহূর্তে আমরা যে ক্রস বর্ডারটা, আমরা কিন্তু যেহেতু আমাদের বাইরের দেশগুলিতে অফিস আছে সেখানে কিন্তু আমরা অ্যামাজনের সাথে কাজ করি, বিভিন্ন ভাবে সাপ্লাই দিয়ে থাকি, আর ওই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা বাংলাদেশে ই কমার্সটা করি। আমরা মনে করি যে এই দেশে যে টেকনোলজির যে অ্যাডভান্টেজটা আছে সেটাকে কাজে লাগাইতে হলে কিন্তু আমাদের ই কমার্স খুবই গুরুত্বপূর্ণ এখন, এবং বাংলাদেশে যে ডিজিটাল যে আপনাকে আন্দোলন বা ডিজিটালের যে সম্ভাবনা বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন, সেখানে কিন্তু ই কমার্স একটা বেশ ভালো গেম প্লে করতে পারে, ভালো একটা রোল প্লে করতে পারে। তো ই কমার্স দ্বারা অর্থনীতিতে কিন্তু একটা নতুন মাত্রা যোগ করছে। সেক্ষেত্রে আপনি দেখবেন মানসম্পন্ন প্রোডাক্ট যদি আমরা দিতে পারি, অ্যাকচুয়ালি পাবলিক বা কাস্টমার কিন্তু আমাদের সাথে কিনতে চায়, ওনারা চায় যেটা আমরা একটা রিজনেবল প্রাইসে একটা ভালো প্রোডাক্ট দেওয়া, এবং সেই চেষ্টাটি আমরা করি সবসময়। তো দেখা গেছে যে হ্যাঁ, সমস্যা হবেই সেখানে, আমাদের ডেলিভারি যে সিস্টেমটা আছে সেখানে আমরা ঢাকা নিজেরা মেনটেন করি, তাতে করে আমরা কোনো প্রবলেমই ফেস করি না। কিন্তু ঢাকার বাইরে আমরা মাঝে মাঝে যখন থার্ড পার্টি ইউজ করি তখন আমরা বেশ প্রবলেম ফেস করি, যেগুলি থেকে উত্তরণের পথ আমরা খুঁজে নিচ্ছি। আমরা আমার আমার একটি কথা যে বায়ারদের স্যাটিসফ্যাকশনের জন্য যে কাজগুলি আমাদের করা দরকার, আমাদের এখানে ইকাইব আছে, আমার মনে হয় ওনারা আমাদেরকে গাইডলাইন দিতে পারেন, পাশাপাশি আমাদের গভর্নমেন্টের গাইডলাইন আছে সেখানে।
এবং কিভাবে আমরা প্রতিনিয়ত মানে কাস্টমারকে স্যাটিসফ্যাকশনের একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই সম্ভাবনাময় খাতটি একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। আচ্ছা, সম্ভাবনাময় খাতটিকে লক্ষ্যে পৌঁছানো যাবে এবং এর অপার সম্ভাবনা দেখছেন আমাদের সাথে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েবের সভাপতি, ওয়েব প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিনা আল মিন্টু যুক্ত হয়েছেন। স্বাগত আপনাকে। আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এই যে আপনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন, করোনাকালে যখন সব কিছু লকডাউনে মানুষজনের চলাচল একদম বন্ধ ছিল, ঠিক সেই সময়টিতে ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হয়েছে এবং সেটির সংখ্যা বেশ ভালোই বলা যায়। তো এই নারী উদ্যোক্তাদের ই কমার্স আসলে নারী উদ্যোক্তাদের কি অবস্থা, তাদের পরিমাণটি কেমন এবং কত নারী যুক্ত আছে ই কমার্সে, আপনার কাছে এই নারী উদ্যোক্তাদের বিষয়ে একটি চিত্র আমরা একটু জানতে চাই। আপনি একটু আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, সম্ভবত মিউট করা আছে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি যেটা অ্যাকচুয়ালি প্যান্ডামিকের টাইমে কিছু নারী উদ্যোক্তা অবশ্যই হয়েছে, কারণ ঘরে বসে তারা কি করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে অনেক নারী উদ্যোক্তা কিন্তু বসে গেছে। সেটা কেন, সেটা আপনার এই যেই 2020 সালে নারী উদ্যোক্তারা, আমি ক্ষুদ্র স্মল এবং মিডিয়াম নারী উদ্যোক্তাদের কথা বলছি এখানটায়, যে তারা কিন্তু বসে থাকে পুরো বছর তাদের প্রোডাক্টটা তৈরি করে, যে এপ্রিল মাসটা, এপ্রিল মাসে আপনার পয়লা বৈশাখ, তো সেই টাইমেই কিন্তু বেশি আপনার বিক্রি হয়। আবার 2020 সালে কিন্তু ছিল যে পয়লা বৈশাখের পরই ঈদ, তো তারা তাদের পুঁজিটা সারা বছর যে পুঁজিটা আছে সেটাকে দিয়ে তারা প্রোডাক্ট তৈরি করেছে, যে তারা দুটা জিনিস ধরতে পারছে, একটা হলো পয়লা বৈশাখ আর একটা হলো আপনার ঈদ। তো সেখানটায় কিন্তু তারা কিছু বিক্রি করতে পারলো না, ন্যাচারালি প্যান্ডামিকের জন্য তো 2020 সালে তো কিছুই করা হয়নি, যায়নি, তো সেখানে কিন্তু তাদের পুঁজিটাও আটকে গেছে। তো যার জন্য নাকি অনেক নারী উদ্যোক্তা পুঁজি নেই, ফ্যামিলিও সাপোর্ট করতে চাচ্ছে না, প্রোডাক্ট ঘরে কোনায় পড়ে আছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, নষ্ট হয়ে গেছে অনেক প্রোডাক্ট, তো সেখানে অনেক নারী উদ্যোক্তা বসে গেছে। আবার একটা জিনিস ভালো হচ্ছে, অনেক নারী উদ্যোক্তা ই কমার্সে যুক্ত হয়েছে, যেহেতু তাদের প্রোডাক্টটা ঠিক মতো বিক্রি করতে পারছে না, তো সেই ই কমার্সে আপনার যুক্ত হওয়াতে যে অফকোর্স একটা একটা উইন্ডো ওপেন হয়েছে, কিন্তু সেখানে আবার প্রবলেমটা হলো আপনার যে সবাই কিন্তু ই কমার্স করতে পারে না, তারা জানে না, বোঝে না কিভাবে করতে হয় এবং কিভাবে কম্পিউটার চালাতে হয়, সেটাও কিন্তু অনেক নারী, বেশিরভাগ উদ্যোক্তা আমি বলবো জানে না, তো সেটা দেখলে তাদের একটু